আজকে এই ওয়ার্ডে ফুলল, আস্তে আস্তে অন্যান্য ওয়ার্ডগুলো ফুলবে। আজ যেরকম পরেশদা বলছিলেন যে এইসব এলাকায়, আমার তো খুব মনে পড়লো 2009 যখন প্রথম লড়তে এসেছিলাম এই 35 নম্বর ওয়ার্ডে, আমাদের এখানে ভোট করতে ভোট চাইতে দেওয়া হতো। এই জায়গাগুলো থেকে আজকে উদ্ধার হয়েছে এবং তৃণমূল এইভাবে যে কাজ করছে এটা অনেক বড় কথা। একটা মহিলাদের জন্য যে ভীষণ ভালো, ভীষণ ভালো, সেটাই বললাম তো। আসলেই হলো তারা যারা মহিলাদের এগিয়ে দেয়। আজকে আশু যেভাবে এগিয়ে দিয়েছে মেয়েদের, সেটা খুব মানে খুবই ভালো। আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে তার কার্যালয় খুব প্রয়োজন। মহিলারা এই সব প্রান্তে এত বেশি করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে আসুর যোগ্য নেতৃত্বের ফলে, তাদের জন্য একটা কার্যালয় এখানে আজকে খোলা হবে। তাই আমার নিজের বিশ্বাস, কার্যালয়ে শুধু খুললে হবে না, কার্যালয়গুলোর মধ্যে নিয়মিত সেগুলোকে খুলতে হবে, মানুষের সুখ দুঃখের সঙ্গে আরও বেশি করে সাথী হয়ে তাদের সমাধান করার জন্য আরও বেশি করে উদ্যোগী হতে হবে। কিংবা কম্বল বিতরণের মধ্যে দিয়ে আমাদের সীমাবদ্ধ, আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের অঞ্চলে আমাদের ওয়ার্ডে প্রচুর পরিমাণ মহিলারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছে, প্রচুর মহিলা স্বেচ্ছায় দিদির আদর্শে সবাই নেমেছে অঞ্চলে। তাও সেই মহিলাদের একটা দাবি ছিল যে দাদা আমাদের একটা অফিস করে দিন যেখানে আমরা মেয়েরা বসতে পারবো, একটা বসার একটা জায়গা করে দিন। তাই আজকে এই অফিসটা হয়েছে। এই অফিসটা শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়িকা চৌরঙ্গী কনস্টিটিউন্সি নয়না বৌদি, নয়না বন্দ্যোপাধ্যায় সুবিধাও এসেছিলেন। আর মূল জনসংযোগ দিয়ে অফিসটা আমাদের একটা ছোট ছিল, পাশের অফিসটা নিয়ে একটা বড় করে অফিস দোতলা করে করা হয়েছে, ওটা রিনোভেট করা হয়েছে, ওইটাতে সুদীপদা আবার উদ্বোধন করলেন। এই দুটো অফিসের উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমাদের 37টা পার্ট, প্রত্যেকটা পার্ট থেকে 4-5 জন করে রক্ত দিয়েছে, ইতিমধ্যে 120 জন পার করেছে। আমরা তো খুব বেশি রক্ত বলিনি, তাও আমরা 120 জন, ওরা আবার পাও দেবো। আজকে এরকমভাবে হয় না, এই আজকে প্রথম হচ্ছে না, সারা বছরের মানুষের সঙ্গে থাকি আমরা, মানুষের জনসংযোগ করি, এটা আমাদের নীতির নির্দেশ। মানুষের কাজ আগে বেশি করি, মানুষের জনসেবাটা বেশি করি, তারপরে দল করবে। আমরা জনসেবাটা বেশি করি, তাই এখানকার মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করে, যা ভোট নিজেদের দেখুন নিজেরাই ভাঙছি। এবারে এখানে বিধায়ককে প্রায় 70,000 ভোটে বিধান বিলেখানে বিধানসভা থেকে জিতে নেওয়া হয়েছে। সুদীপদা প্রচুর ভোটে, এই আমাদের ওয়ার্ড থেকেই 7,600 ভোটে জয়ী হয়েছে বিধায়ক, 7,800 ভোটে জয়ী হয়েছে। মানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে তিনি একটার পর একটা প্রকল্প তুলে দিয়েছে, দিদি বাইরে কেউ চেনে না, আমরাও চিনি না, কেউ চেনে না, দিদির বাইরে কিছু হবেও না, যে যতই আসা। প্রত্যেক বছর একবার আমাদের তৃণমূল কংগ্রেসে মামাটি মানুষের প্রতি যখনই রক্ত হচ্ছিল, কেমন লাগছে আপনার রক্ত দিয়ে অনুভব? শুধু একটা মানুষের জন্য কিছু করতে পারি, আমাদের ক্ষমতা নেই, তো একটা রক্ত দেওয়া মানুষের জীবন দান করতে যদি একটা কাজে লাগে। এটা নিয়ে মোটামুটি 8-10 বছর হয়েছে কম ছিল, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের আমার রক্ত যদি কাজে লাগে সেই জন্য। এখানে আমাদের কোনো গিফটের তো ব্যাপার নেই, আমার মামাটি মানুষ মমতা ব্যানার্জির দলটা করি, সেই হিসাবে আমরা তার দিকে তাকিয়ে আমরা ওই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছি। মানে রাত্রে সারাদিনের পরে রাত্রে যদি একটা ঠান্ডা পড়বে সবাই রক্ত দিতে পারবে। আপনার নাম? আমার নাম দেবব্রত। এই অঞ্চলটাকে কীভাবে সাজিয়ে কীভাবে করে মঞ্চের পাশে মঞ্চের সাথে আছে, ওখানে সোজা দেখুন বাড়িটা, একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটাতে আস্তে আস্তে দোতলা করে খুব সুন্দর করে আমাদের পার্টি সমস্ত ছেলেরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা সবাই ওখানে গণসংযোগ যে ভবন, তাতে সকলের সুবিধা অসুবিধা, ওই অঞ্চলের কোনো কিছু হলে সেখানে খোকন বসবে, কখনো যখন সুদীপদা আসবে সুদীপদা বসবে, বা আমি যখন থাকবো আমিও আসবো। মঞ্চের সুবিধা অসুবিধা, মঞ্চের কোনো দরকার সেই সময় আপনারা ওইখানে কাউকে না কাউকে পাবেন।
ঘর ভাঙিয়েছে ঘর খালি থাকবে এরকম হতে পারবে না। কেউ না কেউ থাকবে আমাদের ওখানে, যারা আমাদের ইয়ং ছেলেরা করে, রজত আছে, রজত সবসময় থাকে, তারপর আমাদের আর সমস্ত ছেলেরা অনেক আছে। এদিকে একটু তাকিয়ে শীতের সুন্দর মৌসুমে নতুন বছর 2023